টাইমসিলেটের পক্ষ থেকে আমি শাহান রহমান সুহেল এই মুহূর্তে আছি সাহারপাড়া গ্রামের 69 নং শাহ কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। শাহ কামাল উন্নয়নমূলক সংস্থার পক্ষ থেকে আজকে বৃক্ষরোপণ কার্যক্রম। এখানে উপস্থিত আছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইফুর রহমান কামালী। আজকের যে আয়োজনের যে উদ্দেশ্য এবং বিস্তারিত আপনি কিছু বলেন। ধন্যবাদ সিলেট প্রতিনিধি শাহানুর রহমান। আজকে আমরা এখানে মিলিত হয়েছি আমাদের শাহ কামাল উন্নয়নমূলক সংস্থার সহযোগিতায় এবং এনাম ভাইয়ের আর্থিক সহযোগিতায় আজকে আমরা বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নিয়েছি। এখানে আমরা 69 শাহ কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে বৃক্ষরোপণ করা হবে। এখানে উপস্থিত আছেন 69 শাহ কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেফা বেগম কামালি, উপস্থিত আছেন 69 শাহ কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হারুনুর রশিদ কামালি, এখানে উপস্থিত আছেন 8 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব মুতাইন আহমদ কামালি, এখানে উপস্থিত আছেন সৈয়দপুর সরকার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাবেক কামালি, এখানে উপস্থিত আছেন এলাকার যুব সমাজের শাহিদুর রহমান বুলবুল কামালি, এখানে উপস্থিত আছেন শাহ কামাল উন্নয়নমূলক সংস্থার সাবেক সভাপতি জনাব আবু মুসা কামালি, উপস্থিত আছেন কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য মনাই কামালি, এখানে উপস্থিত আছেন বিভিন্ন নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ এবং শাহ কামাল উন্নয়নমূলক সংস্থার দায়িত্বশীলরা। আজকের এই বৃক্ষরোপণ কার্যক্রম সম্বন্ধে জানার জন্য এখন আমরা সাক্ষাৎকার নিব এই স্কুলের প্রধান শিক্ষিকা শেফা বেগম কামালি। আমাদের বিদ্যালয় প্রাঙ্গনে শাহ কামাল উন্নয়নমূলক ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হবে, এটা খুব আনন্দের বিষয় এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং সাথে সাথে কৃতজ্ঞতা জানাই জনাব এনাম হোসেন ভাইকে আমাদের বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণের জন্য কিছু বৃক্ষ দেওয়ার জন্য, মানে গাছ দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। এখন এই সংস্থার পক্ষ থেকে জানতে চাইব 8 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব মুতাইন আহমদ কামালি সাহেব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই আমাদের শাহ কামাল কল্যাণ সংগঠনের সকল সদস্যবৃন্দকে আপনাদের উদ্যোগে যে আজকে বৃক্ষরোপণ 2021 আপনাদের উদ্যোগে যে বৃক্ষরোপণ হবে আপনারা সবাইকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই উপস্থিত সকল সদস্যবৃন্দকে, এবং অত্যন্ত ভালো লাগে এবং আনন্দ লাগে যে বৃক্ষরোপণ অত্যন্ত সুন্দর এবং দেশের উন্নয়নমূলক একটি কাজ। আমি যখন প্রথম ইউনিয়ন সদস্য ছিলাম আমাদের ইউনিয়ন পক্ষ থেকে আমিও এই স্কুলের 10টি গাছ দিয়েছিলাম, অবশ্য সবটি গাছ বাঁচে নাই কিন্তু একটি গাছ বেঁচে আছে, সুন্দর লাগে স্কুলে আসলে আমরা বলি যে এই গাছগুলো আমি লাগাইছি, এগুলো আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে লাগা নিয়েছে। আবারও সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এখন উপস্থিত আছেন 7 নং শহীদপুর সাহারপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ সাবের কামালি। আজকের এই সংস্থার পক্ষ থেকে আপনাকে কিছু জানার জন্য বললাম। আসসালামু আলাইকুম। 7 নং শহীদপুর সাহারপাড়া ইউনিয়নের অন্তর্গত সাহারপাড়া গ্রামের
Shakamal Unnoyonmulok Shongsthake dhonnobad janacchi. Ei porjaye bikkhoropon karjokromer jonno eta nishchitbhabe ekti unnoyonmulok kaj. Erokom aro onek kaj korar jonno onaderke onurodh janiye ami amar boktobyo shesh korchi. এখন আমরা সাক্ষাৎকার নিব এই স্কুলের সভাপতি মোহাম্মদ শারুন কামালি। এখন আমরা সাক্ষাৎকার নিব সাইয়েদুর রহমান বুলবুল কামালি সম্ভাব্য মেম্বার বিসমিল্লাহির রহমানির রহিম ধন্যবাদ জানাই আমি কমিটি 69 নং শাখাওয়াল কমিটির এবং ধন্যবাদ জানাই আমি শাখাওয়াল স্কুল প্রধান শিক্ষককে ধন্যবাদ জানাই আমি সেক্রেটারিকে ধন্যবাদ জানাই আমি ক্লাবর যে এই উদ্যোগ নিয়েছে তারা তারা যে বৃক্ষরোপণ করেছে আমি আজ থেকে 2000 সালে আমি বৃক্ষরোপণ করেছি কিন্তু আজ বর্তমানে কত বড় হয়েছে গাছ কিন্তু আমরা যাতে এই জিনিস করে আমরা বৃক্ষরোপণ করে রাস্তা যে তারা এই ক্লাবে যে উন্নয়নমূলক কাজ করতেছে তাদেরকে আমি সকলকে ধন্যবাদ জানাই যাতে আগামীতে আরো সুন্দর করে তারা এই রোপণ করতে পারে বা রাস্তাঘাটের উন্নয়ন করতে পারে ধন্যবাদ আমাদের শাহ কামাল উন্নয়নমূলক সংস্থা অর্থ সম্পাদক মোহাম্মদ বেলাল কামালি ধন্যবাদ জানাই টাইম সিলেটের প্রতিনিধি শাহ রহমান শুহেলকে আজকে আমাদের বৃক্ষরোপণ কার্যক্রম তিনি ওনার চ্যানেলে পরিচালনা করার জন্য একটা প্রবাদ আছে গাছ লাগান পরিবেশ বাঁচান আর আমরা শাহ কামাল উন্নয়নমূলক সংস্থার প্রত্যেক সদস্য এই প্রবাদে বিশ্বাসী যার ফলশ্রুতি দিয়ে আমার ক্লাবের প্রত্যেক সদস্য সবারই একটি ধারণা ছিল যে আমরা গাছ লাগাবো বৃহত্তর সারপাড়া যতটুকু রাস্তা খাঁচে আছে তারই দারিদ্রতায় আজকে 69 নং শাহ কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আজকে আমরা বৃক্ষরোপণ করতে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের ক্লাবের পক্ষ থেকে এই ধারাবাহিকতা সবসময় অব্যাহত থাকবে আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার ক্লাবের প্রত্যেক সদস্যকে যারা এই কার্যক্রমকে নিজের দায়িত্ব সহকারে পালন করার চেষ্টা করছে ইনশাল্লাহ আপনারা সহযোগিতা আমরা একান্ত কাম্য আমরা ভবিষ্যতে আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবো ধন্যবাদ উন্নয়নমূলক সংস্থার কার্যক্রম এখানে এই সমাপ্তি ঘোষণা করা হলো আমি শাহান রহমান সুহেল টাইম সিলেটের পক্ষ থেকে উপস্থিত যারা আছেন ওনাদেরকেও ধন্যবাদ যারা দেখবেন আপনাদেরকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন শুরু হচ্ছে বৃক্ষরোপণ কার্যক্রম ৬৯ নং শাহ কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজকের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে এবং প্রথম গাছটি রোপণ করেছেন এই স্কুলের প্রধান শিক্ষিকা শেফা বেগম কামালি এবং সভাপতি শারুন কামালি সাধারণ সম্পাদক সাবের কামালি সাইয়েদুর রহমান বুলবুল কামালি বেলাল কামালি সবাই উপস্থিত ছিলেন ইমরান কামালি সাইফুর রহমান কামালি সবাই উপস্থিত ছিলেন এবং মেম্বার সাহেব উপস্থিত ছিলেন বর্তমান মেম্বার সাহেব মোহাইম সাহেব